নগাঁয় আত্রায় জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম শুভ জন্মদিন পালিত। নগাঁ থেকে একেম কামাল উদ্দিন টগরের তথ্য, ভিডিও ও চিত্রে বিস্তারিত। দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 76তম জন্মদিন উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নগাঁয় আত্রাই উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্তের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দোলাল, সহসভাপতি মোহাম্মদ গয়ের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ ইসলাম বিপ্লব, মোহাম্মদ আফসার আলী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি জুয়েল সহ যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আবারও অধিষ্ঠিত হয় এই বলে আমার বক্তব্য শেষ খুশি করা হবে। জয় বাংলা। বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য, বাঙালির মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে, তার কথা কিন্তু কেউ আমরা ভাবছি না। আমি অধিকারী বর্ম আবু এলাকার